নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে মুড়ির রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের নিয়মিতভাবে ভালো ভালো মুখরোচক রান্নার মেনু নিয়ে আসব, তাই এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনার ভোজনরসিক বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আজকে আমি আপনাদের সামনে সরু চাকলির রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমেই আপনাদেরকে জানাই, সরু চাকলির তৈরি করতে গেলে চাল ডালের সঠিক মাপ। সরু চাকলি তৈরি করতে গেলে আমরা জানি আতপ চাল এবং তার সাথে বিউলি বা কলাইয়ের ডাল লাগে। আমি আতপ চালটি আগে ভালো করে বেছে নিয়েছি। এরপর আমি যে মাপটিই নেব, একটি কাপ হোক বা বাটি হোক, সেই মানে এক ভাগ ডাল এবং তার সাথে দুই ভাগ চাল, সেটা আমি নিচ্ছি। এরপর এক ভাগ ডাল নিয়েছি এবং দুই ভাগ তার সাথে চাল মেশাচ্ছি। এটা মেশানোর পর এবার আমি এটা জলে ভেজাতে দেব। এটা কম করে এক ঘন্টা এবং তার বেশি হলেও ভালো হয় ওটা ভিজিয়ে রাখবো। এবার ভেজানোর পর ওটি পরিষ্কার সুন্দর করে একটু ধুয়ে নেব। তারপর আমি একটি মিক্সিং বোলেতে ওগুলো চাল এবং ডালটা ভালো করে বেটে নিয়ে এবার আমি ওর মধ্যে একটু নুন, মানে আপনাদের স্বাদ মতো নুন দেবেন, এবং তার সাথে একটু ময়দার গুঁড়ো মিশিয়ে নেব। অনেক সময় সরু চাকলি উঠতে চায় না, যার জন্য একটু ময়দার গুঁড়ো দিলে ওটা খুব ভালো ওঠে। তারপর একটু আমি তার সাথে জল দিয়ে ওটাকে একটু পাতলা করে নেব। এরপর আমি ফ্রাইং প্যান বসিয়েছি গ্যাসেতে ওভেনে। তারপর এবার একটি বেগুনের বোটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে তারপর সাদা তেল ব্যবহার করতে হয়। সাদা তেলের মধ্যে বেগুনের বোটাটি ডুবিয়ে ফ্রাইং প্যানে তেলটা বুলিয়ে নিলাম। তারপর আমি এবার একটু হাতা করে ওই যে মিক্সি ইয়েটা আছে মিশ্রণটি, সেই মিশ্রণটি দিয়ে এবার একটা কাঠের ছোট সুন্দর টুকরো ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল সেইটি দিয়ে আমি সরু চাকলিটি ওর মধ্যে চাড়িয়ে নিলাম। আমি এটি ফ্রাইং প্যানে করছি, এটি যদি আপনারা চান এমনি চাটুর মধ্যেও করতে পারেন। এই সময় গ্যাসটা একটু কমিয়ে দিতে হয়। এইভাবে এই যে সরু চাকলি রেডি। এইবার আপনারা এটা, আমরা একটা গুড় দিয়ে খেতেই পছন্দ করি, আপনারা চাইলে এটা একটু বাঁধাকপির তরকারি করে তাই দিয়েও খেতে পারেন। খেয়ে দেখবেন।